ছাত্রীরা, আসসালাম আলাইকুম, নিশ্চয় তোমরা ভালো আছো। করোনার এই দুর্বিষহ সময় অনেকের ভালো থাকার কথা, কিন্তু আল্লাহ লাশের পর লাশ দিয়ে যাচ্ছে, কিন্তু কী করতে হবে? সরকার তবু আমাদেরকে এর মধ্যে সিলেবাস, সব সিলেবাস অনুযায়ী তোমাদেরকে ক্লাস নিতে বলেছে, আমরা তাই তোমাদেরকে ক্লাস নিচ্ছি। তোমরা সবাই করে এই ক্লাসগুলো দেখবা, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আজকে তোমাদেরকে আমি পড়াবো ষষ্ঠ অধ্যায় অবরহনুমানের অনুচ্ছেদ ছয় অধ্যায়ের নাম। আজকে তোমাদেরকে পড়াবো অ্যারিস্টটলের সহনুমানের সূত্র, অ্যারিস্টটলস ডিকটাম। সহনুমানের নির্ভুলতা পরীক্ষার জন্য গ্রিক যুক্তিবিদ, আমি তোমাদেরকে আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি মোসাম জাসমিন আক্তার, সহকারী অধ্যাপক ভরতপুর গার্লস ডিগ্রি কলেজ, ভরতপুর কুষ্টিয়া। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি যে অধ্যায়গুলো পড়াবো সেটা হলো সহনুমানের অ্যারিস্টটলের সূত্র। সহনুমানের নির্ভুলতা পরীক্ষার জন্য গ্রিক চুক্তিবিদ অ্যারিস্টটল একটি স্বতঃসিদ্ধ সূত্রের উল্লেখ করেছেন। সূত্রটির নাম হল ডিকটাম ডি অমনি এক মূল। এই শব্দগত অর্থ হচ্ছে সব কিছু এবং কোনো কিছু নয়। সূত্রটি সংক্ষেপে অ্যারিস্টটলের সূত্র নামে পরিচিত। এখন সূত্রটিকে ব্যাখ্যা করে ধরা যায়, কোনো ব্যাপক পদ সম্পর্কে কোনো কথা স্বীকৃত বা অস্বীকৃত হলে উক্ত পদের অন্তর্গত সব কিছু সম্পর্কে অনুরূপভাবে উক্ত কথা স্বীকৃত বা অস্বীকৃত হতে পারে। কোনো শ্রেণী সম্বন্ধে কোনো সত্য হলে উক্ত শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সত্য হবে। আবার কোনো শ্রেণী সম্বন্ধে কোনো কথা অসত্য হলে ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অসত্য হবে। সহজ কথায়, যা সবার বেলায় সত্য তা প্রত্যেকের বেলায় সত্য, যা সবার বেলায় মিথ্যা তা প্রত্যেকের বেলায় মিথ্যা। আচ্ছা, এবার অ্যারিস্টটলের সূত্রটিকে তিন ভাগে ভাগ করা যায়। সহনুমানের তিনটি অংশ আছে, প্রথম অংশ হবে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় অংশ হবে প্রধান আশ্রয় বাক্য, তৃতীয় অংশ হবে সিদ্ধান্ত। যেমন কোনো পদ ব্যাপক পদ সম্পর্কে কোনো কথা স্বীকৃত বা অস্বীকৃত হলে প্রধান আশ্রয়, কোনো পদের অন্তর্গত সব কিছু সম্পর্কে অপ্রধান আশ্রয় বাক্য, অনুরূপভাবে উক্ত কথা স্বীকৃত বা অস্বীকৃত হতে পারে সিদ্ধান্ত। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্রী হয় মানুষ, সুতরাং সকল ছাত্রী হয় মরণশীল। এখানে মানুষ জাতি সম্পর্কে মরণশীল কথাটিকে স্বীকার করা হয়েছে, তারপর ছাত্র শ্রেণীকে মানুষ জাতির অন্তর্ভুক্ত বলে স্বীকার করা হয়েছে, সবশেষে ছাত্র সম্পর্কে মনুষ্যের কথাটিকে স্বীকার করা হয়েছে। অ্যারিস্টটলের সূত্রটিকে বিশ্লেষণ করলে এর মধ্যে সহনুমানের মৌলিক বৈশিষ্ট্যগুলি সন্ধান করা যায়। একটি সহনুমানের তিনটি যুক্তিবাক্য ও তিনটি পদ থাকে। আচ্ছা, তার মধ্যে তিনটি যুক্তিবাক্য তিনটি পদ থাকবে, মধ্যপদ থাকবে। একটি আশ্রয়বাক্য সদার্থক হবে, সাধ্য আশ্রয়বাক্য সদার্থক হলে সিদ্ধান্তই সদার্থক হবে। অ্যারিস্টটলের সূত্রটি সকল সহনুমানের ভিত্তি সহ, এর সাহায্যে হয় প্রত্যক্ষ হবে না হয় পরোক্ষ হবে। অনুমানের যে কোনো যুক্তির বৈধতা পরীক্ষা করা হয়। এই সূত্র থেকে সহনুমানের গঠন ও বৈধতা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন নিশ্চিত হয়। সূত্রটি একটি স্বতঃসিদ্ধ নিয়ম। আচ্ছা, সূত্রটির মধ্যে দুটি অংশ আছে, একটি সদার্থ ডিকটাম ডি অমনি আর অপরটি নমর্থক অংশ ডিকটাম ডি নুরু। প্রথম অংশটি সদার্থক অনুমানের ভিত্তিস্বরূপ, দ্বিতীয় অংশটি নমর্থক অনুমানের ভিত্তিস্বরূপ। অনুচ্ছেদ ছয়ের পর সহনুমানের সংস্থান ফিগার অফ সিলোজিজম। আশ্রয়বাক্যের মধ্যপ্রদেশ অবস্থানের উপর নির্ভর করে সহনুমান যে আকার লাভ করে তাকে সহনুমানের সংস্থান বলে। আচ্ছা, এ প্রসঙ্গে যুক্তিবিদ কিলস বলেন, সহনুমানের সংস্থান বলতে আশ্রয়বাক্যের পদগুলোর অবস্থানকে বোঝানো হয়। মধ্যপদটি কেবল প্রধান অবধান আশ্রয়বাক্য দুটিতে অবস্থান করে, তবে পদটি দুটি আশ্রয়বাক্যের উদ্দেশ্য বিধেয় যে কোনো স্থানে বসতে পারে। মধ্যপদের এই বিভিন্ন স্থান অনুযায়ী সহনুমানের বিভিন্ন সংস্থান লক্ষ্য করা যায়। সহনুমানের মধ্যপদের অবস্থান ভিন্ন ভিন্ন চার হতে পারে। আচ্ছা, কাজে এই সহনুমানের সংস্থান মোট চার প্রকার, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। এখানে উল্লেখযোগ্য যে যুক্তিবিদ অ্যারিস্টটলের সর্বপ্রথম তিনটি সংস্থানের কথা উল্লেখ করেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পরবর্তীতে যুক্তিবিদ গেলেন এগুলোর সাথে চতুর্থ সংস্থান সংযোজন করেন, তাই এর নাম অনুসারে চতুর্থ সংস্থার নাম হয়েছে গ্যালেনিয়া সংস্থা।
আছে বলে বিধায় দিচ্ছেন অবস্থান করে। যেমন সকল জীব হয় মরণশীল, সকল গরু হয় জীব, সুতরাং সকল গরু হয় মরণশীল। এই যে আমরা সংস্থানে সাংকেতিক ভাষা এটাকে বলতে পারি প্রধান আশ্রয় বাক্যে পি, অবধান আশ্রয় বাক্যকে এস এবং মধ্যপদকে এ। আচ্ছা, এখন আমরা দেখছি যে সকল জীব হয় মরণশীল, এটা প্রধান আশ্রয় বাক্য, সকল গরু হয় জীব, এটা হলো অবধান আশ্রয় বাক্য, সকল গরু হয় মরণশীল, এটা হলো সিদ্ধান্ত। এখন এর মধ্যে আছে জীব আর মরণশীল, এটা হলো উদ্দেশ্য আর বিধেয়। আচ্ছা, মধ্যপদ তো উভয় আশ্রয় বাক্য আছে কিন্তু সিদ্ধান্তে নেয়। জীব, সকল জীব হয় মরণশীল, জীবটা হলো মধ্যপদ, সকল গরু হয় জীব, এটা হলো প্রথম। তাহলে আমরা বলেছি যে প্রথম সংস্থানের মধ্যপদটা প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্যে এবং দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধেয় অবস্থান করছে। আচ্ছা, সকল গরু হয় মরণশীল, এটা হলো সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে জীব হলো মধ্যপদ আর মরণশীলটা হলো প্রধান পদ, গরু হলো অবধান পদ, জীব হলো মধ্যপদ। তারপরে প্রথম সংস্থানে সিদ্ধান্তটা দেখো, গরু হলো অবধান পদ, এটা হলো প্রধান পদ, মরণশীলটা হলো প্রধান পদ, প্রধান আশ্রয় বাক্য আছে। আচ্ছা, সাংকেতিক ভাষায় এটাকে বলা হয় এমপি, এম হলো মধ্যপদ, প্রধান পদ হলো মরণশীল পি, তারপরে অবধান পদ হলো গরু এস, আর জীব হলো মধ্যপদ, সেটা হলো এম, সুতরাং সকল এস আর পি। আচ্ছা, দ্বিতীয় সংস্থানে, দ্বিতীয় সংস্থার প্রধান পদটি, দ্বিতীয় সংস্থার মধ্যপদটি প্রধান অবধান উভয় আশ্রয় বাক্যে বিধেয় এসে না। আচ্ছা, দ্বিতীয় সংস্থানের মধ্যপদটি প্রধান ও অবধান উভয় আশ্রয় বাক্যে বিধেয় এসে না। যেমন কোন কুকুর নয় দ্বিপদ, এটা এই বাক্য, এ বাক্য হলো সকল মানুষ হয় দ্বিপদ, সুতরাং এ বাক্য কোনো মানুষ নয়। এখানে হলো দ্বিপদ হলো মধ্যপদ, মধ্যপদ দেখো বলছে যে উদ্দেশ্য অবস্থান করতে পারে, বিধেয় অবস্থান করতে পারে, উদ্দেশ্য বিধেয় অবস্থানে অবস্থান করতে পারে, তাই আমরা মধ্যপদটা এখানে দেখছি বিধেয় স্থানে অবস্থান করছে। আচ্ছা, এখানে দেখো প্রধান পদ কুকুর আর অপ্রধান পদ দ্বিপদ, মধ্যপদ দ্বিপদ, অপ্রধান পদ হলো মানুষ, দ্বিপদ হলো মধ্যপদ, আবার অপ্রধান পদ হলো মানুষ, কুকুরটা হলো প্রধান পদ। আচ্ছা, তাহলে পি এম, এস এম, এস পি। তৃতীয় সংস্থা, তৃতীয় সংস্থা মধ্যপদটি প্রধান অপ্রধান উভয় আশ্রয় বাক্যেরই উদ্দেশ্যের স্থানে অবস্থান করে, তৃতীয় সংস্থানের মধ্যপদটি প্রধান ও অপ্রধান উভয় আশ্রয় বাক্যেরই উদ্দেশ্যের স্থানে অবস্থান করে। এখানে দেখো কোনো মানুষ নয় নিখুঁত, এটাকে ই বাক্য, আই বাক্য কিছু মানুষ হয় জ্ঞানী, সুতরাং কিছু জ্ঞানের জীব নয় নিখুঁত। এখানে বলছে যে উদ্দেশ্য বিধেয় মানুষটা হলেও এখানে মধ্যপদ, মধ্যপদটা উদ্দেশ্য অবস্থান করছে উভয় আশ্রয় বাক্য, আর প্রধান পদ নিখুঁত, প্রধান পদ জ্ঞানী, আর এখানে হলো জীবটা হলো অপ্রধান পদ, জ্ঞানী জীব, এটা হলো প্রধান পদ, নিখুঁতটা হলো প্রধান পদ। আমরা সাংকেতিক ভাষায় যখন দেখব এমপি, এম এস, এস ডবল এম এখানে দেওয়া হয়েছে, এখানে মধ্যপদটা উভয় আশ্রয় বাক্যেরই উদ্দেশ্য অবস্থান করছে। চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থার মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের বিধের স্থানে এবং প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে। চতুর্থ সংস্থা আমরা দেখবো যে উদ্দেশ্য আর বিধের স্থানে অবস্থান করে, প্রথমে আমরা চতুর্থ সংস্থা বিধের আর অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য অবস্থান করবে। সকল কাক হয় পাখি, কাকটা হলো প্রধান পদ, পাখিটা হলো মধ্যপদ, কোনো পাখি নয় মানুষ, পাখিটা হলো মধ্যপদ, মানুষটা হলো অপ্রধান পদ। তারপরে কোনো মানুষ নয় কাক, এটা হলো অপ্রধান পদ, কাকটা হলো প্রধান পদ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখেছি যে মধ্যপদটা চতুর্থ সংস্থানের বিধেয় আর উদ্দেশ্য অবস্থান করবে, এখানে তাই আছে, পাখিটা হলো বিধেয় পদ আর অপ্রধান আশ্রয় পদে পাখিটা হলো উদ্দেশ্য পদ, উদ্দেশ্য বিধেয় অবস্থান করছে। তাহলে এখানে প্রধান পদ ছিল পি, মধ্যপদ
মধ্যপ্রদেশ প্রধান প্রদেশ, মানে এখানে প্রধান প্রদেশ প্রধান পি, মানে পিএম পিএম এস। এখন আমরা অনুচ্ছেদ ক্লাস গ্রহণ করছি।